নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন থালা ডিজাইন নিয়ে। আশা করছি তোমরা সব ভালো আছো এবং আবার স্বাগত জানাচ্ছি ললিত কলা চ্যানেলে। আজকে যে থালাটা আমি বেসিক্যালি করছি সেটা আমার বান্ধবী বিয়ের জন্য, এবং সেই কারণেই আমি পুরোটাই এই থালাতে বিয়ের ওপর বেস করে রাখার চেষ্টা করেছি। এখানে আমি তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, এবং আমার মনে হয় যারা মানে এরকম থালা ডিজাইন করে থাকে তাদের প্রথমে পেন্সিল দিয়ে একবার এঁকে নিলে তার ওপর কাজটা করলে সুবিধা হয়। যদিও এই কাজটা আমি মেনটেন করি, অনেকে যারা ডাইরেক্ট আঁকতে পারে তুলি দিয়ে বা খুব কনফিডেন্টলি কাজটা করতে পারে তাদের কিন্তু মানে একের পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার দরকার হয় না, কিন্তু আমি এখানে করেছি যেটা। এরপরে আমি এখানে মোট তিনটে কালারের ইউজ করেছি, প্রথম হচ্ছে সাদা, হলুদ ও লাল। প্রথমে যে দেখতেই পেলে তোমরা যে যে থালাটা ছিল সেটাকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে এর ওপর আমি লাল রঙটা চাপিয়ে দিয়েছি, এবং যেটা শুকিয়ে যাওয়ার পরে, জানো তোমরা যে ফেব্রিক খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এরপরে আমি এঁকে নেওয়া হলো পেন্সিল দিয়ে, এবং এরপর সাদা দিয়ে আমি বেস যে আঁকাগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আজকে মেনলি কলকা ওপরেই কাজটা হবে, কিন্তু তাই জন্য দেখতে থাকো কীভাবে হচ্ছে। তো প্রথমে আমি যে একদম ট্রেডিশনাল যে কলকাগুলো আমাদের ছোটোবেলায় ব্যবহার করা হতো সেই রকম সেই কলকা দিয়েই মোটামুটি করেছি। এরপরে আস্তে আস্তে মাঝখানটা আমি করব দুটো টোপর, আচ্ছা বর আর বউয়ের টোপর আর গাছকুটোটা। প্রথমে আমি সাদা দিয়ে বুলিয়ে নেওয়ার পরে এরপরে হলুদটা ব্যবহার করছি। হলুদটা ব্যবহার করছি যেই জায়গাগুলো ফাঁকা আছে সেই ফাঁকাগুলোকে ফিল আপ করার জন্য হলুদ কালারটা আমি ব্যবহার করছি। এরপরে সেই হলুদ কালারটা ব্যবহার হয়ে গেলে আমরা কিন্তু মাঝখানটা চলে আসব। এর মধ্যে দেখতে পাবে যেখানে তোমার লাইনগুলো একটু ট্যাড়া বাঁকা হয়ে গেছে সেটা কিন্তু আমরা লাল দিয়ে আবার ঠিক করেও নিতে পারি। তো এরপরে যেটা আমি করব, ফুলগুলো দিয়ে যেগুলো খুব ফাঁকা ফাঁকা জায়গা থাকছে সেগুলোকে আমি ভরাট করার চেষ্টা করব। তো ভরাট হয়ে গেলে এবার আমি মাঝখানটা আঁকাটা শুরু করব। মাঝখানটা কিন্তু আমার পেন্সিল দিয়ে অলরেডি আঁকা আছে, আমি শুধু এরপরে রং ভরার কাজগুলো করব। তো প্রথমে আমি করে নিচ্ছি গাছকৌটোটা। গাছকৌটোটা করে নেওয়ার পরে যে জায়গাটা থাকবে সেখানে কিন্তু আমি বর ও বউয়ের টোপরটা করব। ওপর থেকে করছি, এবং প্রথমে গাছকৌটোটা যেটা স্ট্রাকচারটা আছে সেটা এঁকে নিয়ে তার ভেতরে কলকা দিয়ে কাজ করার ভাবনা চিন্তা আমি করেছি। তো দেখো ফার্স্টে আমি এক তাই জন্য পুরো বর্ডারগুলো করে নিচ্ছি, এবং তারপরে আস্তে আস্তে ভেতরের কাজগুলো আমি করতে শুরু করব। তো এইরকম তোমরা যদি অন্যান্য জিনিস বানাও, অর্থাৎ থালা টালা বানাও, তাহলে সেরকমভাবেই তোমরা বিভিন্ন জিনিসপত্র মানে তোমরা যেটার ওপর বেস করে হচ্ছে, আমি যেহেতু এখানে বিয়ের ওপর বেস করে করছি সেই কারণে সেই থিমের ওপর করছি। অনেকে যদি আইবুড়ো ভাত না করে তোমরা অন্নপ্রাশন করো বা জন্মদিন করো, তাহলে সেটার ওপর বেস করে করলে একটা কি ভালো কাজ হবে, তাহলে সে যখন পরবর্তীকালে সেটা দেখবে তাহলে তার সেই কথাটা মনে পড়ে যাবে যে হ্যাঁ, এটা এটার সাথে রিলেটেড একটা থালা করা হয়েছিল ডিজাইনটা। এরপরে আমি গাছকৌটোটাকে বানাতে শুরু করেছি। এখানেও আমি কিন্তু লাল, হলুদ, সাদা এবং একটু সবুজ রঙের ব্যবহার করব। প্রথমে তাই জন্য যে দেখতেই পেরেছো তোমরা যে ভালো করে আমি বানিয়ে নিয়েছি স্ট্রাকচারটাকে, এরপরে আমি রঙগুলো দিয়ে ভরাট করব। এবং যেমন আসলে গাছকৌটো হয়ে থাকে, মানে বেশি যে ঝাঁকঝুক এরকম থাকে না বা কলকা থাকে না, সেরকম যেমন হয়ে থাকে সেরকমভাবে করার চেষ্টা করছি। তো এরপরে আমার কাছে একটা গাছকৌটো আছে, সেটাও আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো সেটা যেমনভাবে আছে আমি কিন্তু সেই ডিজাইনটা একদম আনার চেষ্টা করেছি, এবং এই কারণেই এই স্ট্রোকগুলো দিয়ে সেটাকে করার চেষ্টা করছি। যদিও খুব একটা যে অ্যাকুরেট হয়েছে সেরকম নয়, কিন্তু ভালো হয়েছে, মানে আমার মনোপুত হয়েছে। কিন্তু এর মধ্যে বলে রাখি আমার আঁকাটা একটু টেরিয়ে গেছে, তোমরা যখন একদম লাস্টে দেখবে তাহলে বুঝতে পারবে। তাই জন্যই আমার যে ভুলটা হয়েছে সেই ভুলটা তোমরা করো না, একটা
একটা স্কেল দিয়ে মাপ করে নিলে মনে হয় আগে ভালো করতাম, কিন্তু যেটা হয়নি, যেটা শেষ হয়ে গেছে, সেটা তো করে লাভ নেই। ঠিক আছে, এরপরে আমি কিন্তু ছেলের টোপরটায় চলে গেছি। ছেলের টোপরটাতেও একদম খুব যে গিজিবিজি করে কাজ করব তা নয়, আমি একটা ডিজাইন পেয়েছিলাম নেট থেকে এবং সেইখান থেকেই আমি সেই ডিজাইনটা মোটামুটি এবং আমার মাথায় যা এসছে সেইটা দিয়ে করার চেষ্টা করেছি। এর মধ্যে বলে রাখি না, এটা কিন্তু 4 তারিখে বিয়েবাড়ির জন্য করছি এবং তিনি আমার খুব ভালো বান্ধবী এবং সেই কারণেই তার রিকোয়েস্ট ছিল যে এই থালাটাকে আমি ভালো করে যেন তার জন্য রেডি করি। এই কারণে আমি খুব তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করেছি। আমি এটা তোমার বলতে পারো তোমরা একদিনের মধ্যে এটাকে কমপ্লিট করেছি, মানে এটা একটা সেটে তৈরি করেছি। আজকে আমি থালা ডিজাইনটা দিচ্ছি এবং পরবর্তীকালে দেব আমি বাটিগুলো ডিজাইনগুলো, এবং একসাথে একদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি। তো আমি এবার বউ আর বরের যে টোপরটা তৈরি হয়ে গেছে এবং আস্তে আস্তে আমাদের পুরো থালা ডিজাইনটা কমপ্লিট। এরপরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে বার্নিশ দিয়ে নেব এর ওপর। বার্নিশ দিয়ে নিলে একটা সুবিধা হয় কি, এই রঙটা উঠবে না এবং এই রঙটার থেকে যে কোনো রকম কোনো এফেক্ট হতে পারে খাওয়ার, কারণ এটা বেসিক্যালি আমরা খাওয়ার কাজে ব্যবহার করব, তো সেই কারণে যেন কোনো রকম কোনো এফেক্ট না হয় এই কারণে বার্নিশ দিয়ে দেবো এবং বার্নিশটা গ্লোও করে খুব বেশি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।